আমাদের নিগে হতে তো এত গ্যারেজ আছে কিন্তু মানুষ কেন সুমি এন্টারপ্রাইজে এসে কেন বাইক কেন সার্ভিস করাবে দারুণ প্রশ্ন এবং দারুণভাবেই এটাকে আমরা বোঝাবার চেষ্টা করব কেন যাবে এখানে আমরা যারা গ্যারেজ করেছেন সর্বপ্রথম তারা তাদের তারা কোনো অর্গানাইজ বা কোনো ব্র্যান্ড বা কোনো প্রপার ম্যানারে যেটা একটা একটা কাজ করার জন্য প্রপার ডেকোরাম দরকার প্রপার ম্যানার দরকার প্রপার অথেন্টিকেশন দরকার সেগুলোর আর কিছুই নেই কোনো মাপকাঠি ওরা রাখে না বা ওদের কাছে নেই না থাকার কারণ হচ্ছে ওরা সবাই নিজস্ব ও নিজের নাম করে গ্যারেজ চালায় যেমনি আমি উদাহরণ হিসাবে বলি রবির গ্যারেজ মধুর গ্যারেজ রমেনের গ্যারেজ এরকম নাম করে গ্যারেজগুলো চালায় এমনি নাম করে গ্যারেজগুলো চালায় কিন্তু একটা ব্র্যান্ড অর্গানাইজেশন হলে একটা অর্গানাইজেশন হলে তার নিশ্চয়ই একটা ব্র্যান্ডের ব্যাপার থাকে এবং ব্র্যান্ডে কতগুলো মাপকাঠি থাকে এই মাপকাঠিটাকে মেনটেন করার জন্য একটা মনিটরিং টিম থাকে সেই মনিটরিং টিমটা রেগুলার মনিটারিং করে যে তাদের যে টেকনিশিয়ান তারা রেগুলার বেসিসে আপ টু ডেট কিনা এবং ইন গাড়িতে যে ধরনের সমস্যা হয় কিছু নতুন মডেল গাড়ি কিছু পুরনো মডেল গাড়ি আর এই গাড়িগুলোকে ঠিক করার জন্য প্রপার ট্রেনিং ওরা পাচ্ছে কিনা। এইগুলো তো একটা যারা নিজস্ব নামে গ্যারেজ চালায় তাদের পক্ষে সম্ভব না যেহেতু আমরা একটা ব্র্যান্ড মাইটিউয়েস অর্গানাইজেশনের আন্ডারে আছি এরা প্রপার ট্রেনিং প্রোভাইড করে প্রপার মনিটরিং করে মানের জিনিসপত্র গুণমানতা চেষ্টা করে এবং আমাদেরকে আমাদের যদি কখনো টেকনিশিয়ানরা কোনো ধরনের সাপোর্ট চায় তাহলে এদের একটা সাপোর্ট টিম আছে সাপোর্ট টিম এসে আমাদেরকে অফলাইন বা অনলাইন দুটোতে দুটোতেই এসে সাপোর্ট করে যায় বাইক সার্ভিস করার ক্ষেত্রে বাইক রিপেয়ার করার ক্ষেত্রে বা স্কুটার রিপেয়ার করার ক্ষেত্রে বা সার্ভিস করার এইটা তো কোনো ইয়েতে সম্ভব নয় আর তারপরে মালের গুণবত্তা কারণ আমরা যে কোনো মাল মানে যে কোনো জিনিস লাগাই তার তো আমরা ব্র্যান্ডেড অর্গানাইজেশান ছাড়া তো কিনি না যদি টিভিএসের গাড়ি হয় টিভিএসের ব্র্যান্ড লাগাই অথবা কোনো রেনাউন্ড ব্র্যান্ড কোম্পানির আমরা জিনিস লাগাই যেটার কনফার্মেশন আমরা আমরা সবসময় কাস্টমার থেকে নিয়েই করি কোনো জিনিসকে আমরা নিজের ইচ্ছে মতো যদি সমস্যা থাকে আমাদের প্রথম হচ্ছে আমরা কলিং করি কাস্টমারকে কাস্টমার যদি বলে না আমরা এই জিনিসটা রিপ্লেস করব বা চেঞ্জ করব তখনই আমরা করি এই অথেন্টিকেশনটা আমরা চেষ্টা করি যাতে একটা গুড রিলেশনশিপ থাকে কাস্টমার এবং আমাদের টেকনিশিয়ান বা আমাদের টিমের মধ্যে এজন্যই আপনারা নির্ধ্বৃদায় নি কোনো ভাবনা চিন্তা না করে এসে আপনি গাড়ি দিয়ে যাবেন সযত্নে আপনি আপনার গাড়ি হাতে তুলে পাবেন তাও গাড়ি ইয়ে করতে গেলে সার্ভিস হলে আমরা জেনারেলি দেখে থাকি সার্ভিস হলে সার্ভিস হওয়ার পরে দুটো সমস্যা দেখা দেয় একটা হচ্ছে ব্রেক একটু হয় ব্রেকটা একটু ঢিলা রয়ে গেল বা চেনটা একটু বনালো যে আর একটু বেশি টাইট হয়ে গেছে একটু ঢিলা করে দিলে ভালো হবে এটা যখন আপনি একদিন দুদিন চালাবেন তারপরে যদি মনে হয় যে সমস্যা হচ্ছে যখনই আমাদের কাস্টমার কেয়ার থেকে ফোন করে তখনই আপনি বললে সাথে সাথে আপনাকে বলে আপনি আসুন সাপোর্ট করে নিন অথবা আপনি নির্দ্বিধায় এসে আমাদের কাছে দু থেকে তিন দিন বা পাঁচ দিনের ভেতরে এসে কোনো যদি সমস্যা মনে হচ্ছে সেটাকে আমরা উই কোনো কস্ট ছাড়া আমরা সেটাকে সাপোর্ট দিয়ে থাকি এটা আমরা চেষ্টা করি যাতে কাস্টমার হানড্রেড টাইমস হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান হয় এটা আমাদের মূল্যায়ন এবং এটার জন্য আমাদের কোম্পানি মাঝে মাঝে কাস্টমার কেয়ার নিজস্ব কাস্টমার কেয়ার থেকে কল করায় যেটার একটা আমরা আমাদের কাছে রেগুলার বেসিসে ওর রিপোর্ট আপডেট করায় যে আপনার কাস্টমারের এই এই হয়েছে এই কাস্টমার এইরকম কথাবার্তা বলেছে তাতে আমরা নিজের মধ্যে আপগ্রেডেশন করি এবং আমরা চেষ্টা করি যাতে আগামী যত রকম আগামী দিনে যেসব ওই গাড়ির কাজগুলো আসবে যাতে আরও বেটার সার্ভিস প্রোভাইড করা এটা বলেই আমি চাইছি সবাইকে পুনরায় শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আগামী দিন সবার শুভ হোক এবং সেফ ড্রাইভ সেফ লাইফ পদ্ধতিতে মানুষ এগিয়ে যাক জীবনের যাত্রাপথে